হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কুকিং উইথ ফারজানার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই পরিচিত এবং জনপ্রিয় একটি রেসিপি, বেগুন পোড়া অথবা বেগুন ভর্তা। আপনারা যে যেটাই পরিচিত সেটাই বলতে পারেন। এই রেসিপিটা আমি বাড়িতে ঠিক যেভাবে বানাই সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। প্রথমে আমি একটি মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে খুব ভালোভাবে ধুয়ে চারদিক থেকে ফালি করে নিয়েছি, আর দেখে নিতে হবে ওর ভেতরে যেন কোনো প্রকার পোকা না থাকে। তারপর একটু হাতে সর্ষের তেল মাখিয়ে ওর গায়ে মেখে নিয়েছি। নিয়ে এবার এটাকে গ্যাসের চুলায় আস্তে আস্তে করে এপিট ওপিট দিয়ে পুড়িয়ে নেব। এটা একটু সময় ধরে করতে হবে, বেশি তাড়াহুড়ো করলে ভিতর থেকে বেগুনটা কাঁচা থাকতে পারে, ওই জন্য এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটাকে সুন্দরভাবে পুড়িয়ে নেব। দেখুন, বেগুনটা বেশ ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা পানির মধ্যে চুবিয়ে ছাড়িয়ে নেব। তারপর একটু চাটিতে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভাজার দরকার নেই, মোটামুটি একটু পেঁয়াজটা নরম হলেই চলবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো। টমেটোটাকেও একটু টুকরো টুকরো করে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন। এবার টমেটো পেঁয়াজটা বেশ নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। ডিমটাকেও বেশ ঝুড়ো ঝুড়ো করে নেব। দেখুন, ডিমটাও বেশ টমেটো পেঁয়াজের সঙ্গে সুন্দরভাবে মিশে যাচ্ছে। এবার এটাকে নামিয়ে নেব। আর আগে থেকে যে বেগুনটা আমরা পুড়িয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা পানির মধ্যে দিয়ে আস্তে আস্তে করে আমি খোসাটা ফেলে দিয়েছি। তারপরে বেগুনটাকে খুব সুন্দরভাবে মেখে রেখে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব স্বাদমতো নুন। এবার দিয়ে দিলাম এতে পেঁয়াজ কলি, আপনারা এতে একটু ধনে পাতাও দিলে চলবে। আর যে আগে থেকে পেঁয়াজ টমেটো আর ডিমের যে ভাজা সেটাও দিয়ে দিলাম। এবার খুব সুন্দরভাবে এটাকে মেখে নিতে হবে, যাতে দেখতে হবে বেগুনটা কোনো প্রকার শক্ত ভাব না থাকে, খুব ভালোভাবে মোলায়েম করে মেখে নিতে হবে। এইভাবে বেশ সুন্দরভাবে হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিতে হবে, আর এটা একটু গরম অবস্থাতেই করলে খুব ভালো হয়। এবার দিয়ে দিলাম 2 চা চামচ কাঁচা সর্ষের তেল, আবারও খুব সুন্দরভাবে মেখে নেব। এইভাবেই সুন্দরভাবে মেখে নিতে নিতে আমাদের তৈরি হয়ে গেল বেগুন পোড়া। এটা সাদা ভাতের সঙ্গে একেবারে জমে যাবে, খুবই টেস্টি হয় এটা। এই ছিল আমার আজকের বেগুন পোড়া অথবা বেগুন ভর্তা রেসিপি। এটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। এটা আমি একটু অন্য রকমভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম, আপনারা এইভাবে করবেন। একটা মাঝারি সাইজের বেগুন দিয়ে বেশ অনেকটাই ভর্তা এতে হয়। ওপর থেকে আমি আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আজকে এ পর্যন্তই।